আজকে আপনাদেরকে শোনাবো আমাদের মেঘালয় ট্রিপের স্যাক্রেট ফরেস্ট ভ্রমণের সে রোমহর্ষ অভিজ্ঞতার কথা এই স্যাক্রেট ফরেস্ট সম্বন্ধে অনেক কাহিনী লোকের মুখে মুখে ঘোরে যে ফরেস্ট থেকে একটা পাতা নিয়েও আপনি বেরোতে পারবেন না আর বেরোলেই অমঙ্গল সেই সব গল্পই শোনাবো আজকে আপনাদেরকে আর আমরা এখানে গিয়েছিলাম সানফ্লাওয়ার ট্রিপের সাথে যাদের সার্ভিস আমাদের খুবই ভালো লেগেছে এবং শুনেছি এদের ইন্টারন্যাশনাল ট্রিপে ইএমআই এর বন্দোবস্ত রয়েছে আগের ভিডিওতে যেমন আপনাদের বলেছি আমাদের নেক্সট দুদিনে কিন্তু হোটেল চেঞ্জ হয়েছিল চেঞ্জ করে আমাদের পোলো টাওয়ারে দেওয়া হয়েছিল পোলোটা টাওয়ারটা বেশ ক্লাসিক হোটেল আর যারা আগের ভিডিওটা দেখেনি তাদের জন্য আগের ভিডিওর কিছু ফ্ল্যাশব্যাক দিয়ে দিই আমরা প্রথম দিন শিলংয়ে নেমে উমিয়াম লেকে গেছিলাম তারপরে রুমে আর পরের দিন আমরা চলে গেছিলাম দাউক রিভারে যেটাকে এশিয়ার ক্লিনেস্ট রিভার বলা হয় তারপরে এই পাথরটা দেখে নিয়ে আমরা চলে গেছিলাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ যে ভিলেজটায় এরকম ভিউ পয়েন্ট করে রয়েছে ট্রি হাউসে আর একদম পয় পরিষ্কার তারপর লিভিং রুড ব্রিজ দেখে আমরা বাড়ি ফিরেছিলাম আর খাওয়া দাওয়ায় পরের দিন সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলং পিক পয়েন্টে তারপরে আমরা চলে গেছিলাম চেরাপুঞ্জির ওয়াটার ফলস ভ্রমণে প্রথমেই পেয়েছিলাম এলিফ্যান্ট ফলস আর তারপরে একের পর এক নান্দনিক সমস্ত ওয়াটার ফলস এবং কেভ আমাদের জন্য অপেক্ষা করছিল এই দিনের চেরাপুঞ্জি ভ্রমণটা আমাদের যে সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে এরপরে গাছের ওপর থেকে কাঠের ব্রিজ দিয়ে আমরা এসে পৌঁছেছিলাম এই স্প্রিং ওয়াটারটায় যেটা খেলে নাকি রোগ অসুখ বিসুখ ছেড়ে যায় তারপরে বিস্তৃত পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছিলাম এই কেভটায় যে কেভটায় আমার দুর্দশার কাহিনী আমি আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি আর এরপরে আমরা এসে পৌঁছেছিলাম সেভেন সিস্টার্সে আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর তৃতীয় দিনে আমরা এসে পৌঁছেছিলাম এই স্যাক্রেড ফরেস্টে যে ফরেস্টার ঢোকার আগে সমস্ত রুলস রেগুলেশন ক্লিয়ার করে বলার রয়েছে এবং এখানে আপনাদেরকে গাইড নিতে হবে গাইড ছাড়া এই ফরেস্টে আপনারা ঢুকতেই পারবেন We have three species with the red, white and pink. আর এটা কিন্তু খাসি প্রজাতির স্যাক্রেট ফরেস্ট এই ফরেস্ট থেকে কিছুই নিয়ে বাড়িতে ফেরা যাবে না এমন অনেক কাহিনী লোকমুখে প্রচলিত আছে যে এই ফরেস্ট থেকে পাতা বা ফুল নিয়ে বাড়িতে ফিরেছে এবং তাদের কিন্তু মহাবিপদ হয়েছে এরকম কাহিনী যদি আপনিও শুনে থাকেন তাহলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই ফরেস্টটা এতটাই ঘন যত ভেতরের দিকে ঢুকবেন আপনার কিন্তু তত হারহিম হিম করা একটা অভিজ্ঞতা হবে ঘন জঙ্গল যেখানে আলো পৌঁছায় না কোথাও কয়েকশো হাজার বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এই গাছ এবং এই পাথরগুলো এরকমভাবেই ছয় ছয় বছর ধরে দাঁড়িয়ে রয়েছে আর তার সঙ্গে গাছেও একদম ছ্যাতলা পড়ে গেছে এত পুরনো সমস্ত লম্বা লম্বা গাছের আর আমাদের এই ট্যুরটা প্ল্যান করে দিয়েছিল সানফ্লাওয়ার ট্রিপ এদের অনকল সার্ভিস প্রতিদিন আমাদেরকে খোঁজ নিচ্ছিল যে ট্যুর সমস্ত কিছু ঠিকঠাক চলছে কিনা এদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে নেক্সট টাইম আরও ইন্টারন্যাশনাল ট্রিপে যাওয়ার প্ল্যানিং রয়েছে ইন্টারন্যাশনাল ট্রিপে ইএমআইও পাওয়া যায় এছাড়া বুকিং এ স্পেশাল গিফট থেকে আরম্ভ করে ভোজারটা ফলোয়ার্সদের জন্য থাকছে কিন্তু স্পেশাল অফ আর এখানে কিন্তু এই যে গোল জায়গাটা দেখছেন এখানে খাসি প্রজাতির বিভিন্ন রকমের ক্রিয়া হয় এই জঙ্গলের বেশিরভাগ জিনিসে আপনার হাত দেওয়াও মানা রয়েছে আর এখানে দেখুন বিভিন্ন হাড় পর্যন্ত দেখা যাচ্ছে আর সেই জঙ্গলের ভেতরে ঢুকে গাইড দাদা আমাদের সুন্দর বেশ কিছু ফটো এবং ভিডিও তুলে দিয়েছিল আর গাছগুলো দেখুন গাছগুলোর গায়ে শ্যাওলা জমে একদম পুরো ভেলভেটের মতন একটা ফিল দিচ্ছিলো আর এই স্যাক্রেড ফরেস্টে পারফেক্ট যাওয়ার টাইম কিন্তু সকালবেলার দিকে যে টাইমে ফরেস্টটা একেবারেই নিলিবিলি থাকে তাহলে আসল ফিলটা আপনারা পাবেন আর তারপরে আর তারপরে সেখান থেকে বেরিয়ে পাহাড়ি পথে একে বেঁকে আমরা এসে পৌঁছালাম একটা শিব মন্দিরে আর এই শিব মন্দিরটা কিন্তু এখানকার জাগ্রত শিব মন্দির বলা হয় যেটা একটা গুহার মধ্যে রয়েছে জেনারেলি আমরা জানি যে বাবার মাথায় জল ঢালতে হয় আর এখানে বাবার মাথায় জলের জোগাড় উনি নিজেই করে নিয়েছেন সারা বছর ধরে শিবলিঙ্গের ওপরে ফোটা ফোটা জল পড়তেই আছে আর গুহাটার ভেতরটা দেখুন যে কতটা ভয়ানক এই পাশে ঝর্নার জল থেকে হাত ধুয়ে নিয়ে আপনি কিন্তু ওখানে পুজো অর্চনা করতে পারেন আপনার কোনো মনস্কামনা থাকলে সেখানে বাবাকে বলে আসতে পারেন সেগুলো অবশ্যই অবশ্যই করে পূরণ হয় নাকি শুনেছি আর আমাদের এই গোটা মেঘালয় ট্রিপটা যারা অ্যারেঞ্জ করে দিয়েছিল সানফ্লাওয়ার ট্রিপ এদের সমস্ত ডিটেলস অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এরপরে আমরা এসে পৌঁছালাম এমন একটা জায়গায় এইখানে কিন্তু হট স্প্রিং ওয়াটার পাওয়া যায় আর এই স্প্রিং ওয়াটারে কিন্তু স্নানও করা যায় আগে খোলা থাকলেও এখন ঢেকে দেওয়া হয়েছে আর তারপরে আমরা ফেরার পথে ওখানকার লোকাল একটা রেস্টুরেন্ট থেকে খাবার ট্রাই করে ফিরলাম বাড়ির পথে আর এখানে খাবার মধ্যে আমরা যেটা নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে লস্যি এবং মকটেল যেগুলো খুবই জঘন্য ছিল আর তারপরে একটা পর্ক প্ল্যাটার যার ডিটেলস ভিডিও আসছে খুব শীঘ্রই কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার